সম্মানিত, আজকের এই খুতবা সামনে যারা এসেছেন সবাইকে আমরা দীনের এমন বিষয়টি নিয়ে আলোচনা করব আজকে ইনশাআল্লাহ, যে বিষয়টি দীন বলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন তার মসজিদে বসা ছিলেন, এমন সময় এক লোক আসলো, ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, যাকে আমরা কখনো দেখিনি অথচ তার উপরে কোনো সফরের কোনো প্রভাব পড়েনি, এরকম একজন ব্যক্তি এসে রসুলের সামনে এসে জিজ্ঞাসা করলেন, আকবিরনি আনিল ঈমান, আমাকে ঈমান সম্পর্কে জ্ঞান দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঈমান হচ্ছে আন তুমনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরে খাইরিহি ওয়া শাররিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলার পরে লোকটি বলল, সাদাকতা, আপনি সত্য বলেছেন। তারপর লোকটি আবার প্রশ্ন করল, ফা আখবিরনি সম্পর্কে জ্ঞান দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল ইসলামু আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া আন তুকিমা সালাহ ওয়া তাসুমা রমাদান ওয়া তুতি যাকাত তাসুমা রমাদান ওয়া তাহুজ্জাল বাইতা মান ইসতাতা ইলাইহি সাবিলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে ঈমানের আরকানগুলি বললেন, ইসলামের আরকানগুলো জানিয়ে দিলেন। এরপর এই আগন্তুক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, ফা আখবিরনি আনিল ইহসান, হে নবী, আপনি আমাদেরকে ইহসান সম্পর্কে জানিয়ে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তাকে বলেছিলেন, আল ইহসান আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। ইহসান হচ্ছে এমনভাবে আল্লাহর ইবাদত করা যেমনি তুমি তাকে দেখছো, যদি দেখা সম্ভব না হয় তিনি তো তোমাকে দেখছেন, এই কথা অন্তরে বদ্ধমূল রাখা, এভাবে ইবাদত করতে পারলেই সেটা ইহসান হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এরপরে তিনি আরও প্রশ্ন করছেন কিয়ামত সম্পর্কে। কিয়ামত সম্পর্কে প্রশ্ন করার পরে সব শেষে লোকটি উঠে চলে গেল, সাহাবায়ে কেরাম দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেলেন যে একে তো চিনা যায় না, কোত্থেকে আসলো। সবশেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিলেন যে হাযা জিব্রিল যা আকুম ইউআল্লিমুকুম দীনাকুম, এ হচ্ছে জিব্রিল, তিনি তোমাদেরকে তোমাদের দিন শিক্ষা দিতে এসেছেন। দিন শিক্ষা দিতে এসেছেন, দিন শিক্ষা দিতে এসেছেন জিব্রিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, প্রশ্ন উত্তরের মাধ্যমে তিনি দিন শিক্ষা দিয়েছেন। মনে রাখবেন, দীনের মৌলিক জিনিসগুলো এই হাদিসের মধ্যে পাওয়া যায়। এই জন্য আলেমরা বলে থাকেন, যেই কিতাব এই হাদিসের ভিত্তিতে লেখা হবে সেই কিতাব সত্যিকার অর্থে দীনের মূল জিনিস থাকবে। আকিদার গ্রন্থ হতে শুরু করে ইসলামের গ্রন্থ, ইমানিয়াতের গ্রন্থ, এহসানিয়াত, সবই যদি কোনো এই হাদিসের উপর নির্ভর করে, সেই কিতাব হবে সবচেয়ে বিশুদ্ধ কিতাব। আজকে আমরা আলোচনা করব, আমরা অধিকাংশ সময় ইমানিয়াত নিয়ে আলোচনা করে থাকি, অনেকে ইসলামের বিষয় নিয়ে আলোচনা করে থাকেন, আজকে আমরা আলোচনা করব এহসান সম্পর্কে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান, নিশ্চয়ই আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন আদল এবং ইহসানের। আদল অর্থ হচ্ছে যথাযথ পরিমাণে সমান দেয়া, সমান করে দেওয়ার নাম আদল। আর ইহসান হচ্ছে যারে যার যতটুকু প্রয়োজন ততটুকু দেওয়ার নাম হচ্ছে ইহসান। একজন গরিবকে, দুইজন গরিবকে এক টাকা করে দিলেন, সেটা হচ্ছে আদল। কিন্তু আপনি যদি কোনো যাকে বেশি খারাপ অবস্থা দেখেন তারে একটু বেশি দিলেন, সেটাই হচ্ছে ইহসান। তাহলে ইহসান এবং আদলের মধ্যে পার্থক্য রয়েছে। আল্লাহ তাআলা আদল নির্দেশ দিয়েছেন, সাথে ইহসানের নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান। এই যে একটি আয়াত, প্রতিদিন প্রতি জুমার দিনে আপনি খতিব সাহেবকে শুনতে পাবেন, তিনি এই খুতবা দিয়ে জুমার খুতবা শেষ করছেন। কিন্তু এর অর্থটা কী, এহসান কী জিনিস, এহসান কীভাবে করতে হয়, আমরা এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করতে চেয়েছি। মহান রব্বুল ইজ্জত বলেন, ইন্নাল্লাহ মা'আল্লাযীনা তাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনুন, নিশ্চয় আল্লাহ তাআলা যারা তাকওয়া অবলম্বন করবে এবং যারা এহসান করবে তাদের সাথে আছেন।
কিভাবে সাথে আছেন রব্বুল ইজ্জত, তিনি তার আরশের উপরে রয়েছেন, তার সাথে থাকার অর্থ হচ্ছে তাকে তিনি সাহায্য করবেন, সহযোগিতা করবেন, তাকে তিনি দেখাশোনা করবেন, তার যাবতীয় বিষয় তিনি দেখবেন, সেই বিপদে পড়লে তাকে উদ্ধার করবেন, তার ব্যাপারে তিনি ওয়াকিফাল, তার সমস্ত জিনিস তিনি নিজে তিনি দেখাশোনা করবেন, সেটাই হচ্ছে এই মানিয়াতের অর্থ, অর্থাৎ সাথে থাকার অর্থ। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে রব্বুল ইজ্জত তিনি আরশের উপর রয়েছেন এবং স্রষ্টা এবং সৃষ্টি দুটা আলাদা, স্রষ্টা এবং সৃষ্টিকে এক করে যারা দেখে, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা নয়, এটা হিন্দুদের আকীদা, এটা মুসলিমদের আকীদা হতে পারে না, এটা শিরকি আকীদা। এজন্য আল্লাহ রব্বুল ইজ্জত তিনি মুহসিনদের সাথে আছেন। আবার অন্য আয়াত আল্লাহ তাআলা বলেছেন মাল মুত্তাকিন, মুত্তাকিদের সাথে আছেন, এবং আল্লাহ তাআলা বলেছেন অন্য আয়াতে তিনি ইমানদারদের সাথে আছেন। এর অর্থ হচ্ছে তিনি ইমানদারদের সাথে, মুত্তাকিদের সাথে, মুহসিনদের সাথে তিনি দেখছেন, জানছেন, সাথে সাথে তাদেরকে সাহায্য সহযোগিতার মাধ্যমে আরও এক ডিগ্রি বেশি তাদের সাথে তিনি আছেন, কিন্তু তিনি তার আরশের উপরে রয়েছেন, এই বিশ্বাস আমাদের করতে হবে। মহান রব্বুল ইজ্জত আরও বলেন ওয়ামান আহসানু দীনাম মিম্মান আসলামা ওয়াজহাহু লিল্লাহি ওয়া হুয়া মুহসিনুন ওয়াত্তাবা মিল্লাতা ইব্রাহিমা হানিফা ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। তার চেয়ে সুন্দর দিন আর কারো হতে পারে না যে ব্যক্তি আল্লাহর জন্য নিজের চেহারাকে সম্পূর্ণরূপে সমর্পণ করে দিয়েছে, অর্থাৎ নিজেকে আল্লাহর কাছে পূর্ণরূপে সমর্পণ করে দিয়েছে, সে তার দিন সবচেয়ে সুন্দর হবে। কোনোদিন চিন্তা করেনি রব্বুল ইজ্জত কেন এটা বলেছেন, কেন এটা করেছেন, কেন দিয়ে তিনি তার ইবাদতকে প্রশ্নবিদ্ধ করেনি, ঈমানকে আকীদাকে বিনষ্ট করেনি, তিনি হচ্ছে তার দিন হচ্ছে সবচেয়ে সুন্দর। তারপর আল্লাহ তাআলা বলছেন ওয়াহুয়া মুহসিনুন, আর তিনি এহসানকারী, অর্থাৎ তিনি যাই করেন তা শুধু বিশ্বাস নয়, আরও বাড়তি করেন, সুন্দরভাবে সমর্পণ করেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণে যাবতীয় কর্ম পরিচালনা করেন, তিনি হচ্ছে মুহসিন। আল্লাহ তাআলা কোরআনে কারীম অন্য আয়াতে বলেছেন লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা, যারা আহসানু আল হুসনা, যারা ভালো কাজ করবে, এহসান করবে, তাদের জন্য আল্লাহ তাআলা হুসনা রেখেছেন, হুসনা হচ্ছে জান্নাত, যারা উত্তম কাজ করবে তাদের জন্য জান্নাত রয়েছে। সলাতের মধ্যে উত্তম কাজটি তারা করে, যাকাতের মধ্যে উত্তম পদ্ধতি তারা অবলম্বন করে, হজ করতে গেলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুঙ্খানুপুঙ্খ অনুসরণ তারা করে, অনুরূপভাবে সওম আদায় করতে গেলেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি মেনে চলে, তারাই হচ্ছে মুহসিন, তারাই হচ্ছে এহসানকারী। আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলেছেন লিল্লাযীনা আহসানু, যারা এহসান করবে, আল হুসনা, তাদের জন্য প্রতিদান হিসেবে জান্নাত রয়েছে, ওয়া জিয়াদা, আরও বাড়তি রয়েছে। এই বাড়তি কি সেটা আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। তারপর আল্লাহ তাআলা বলছেন ওয়ালা ইয়ারহাকু উজুআহুম কাতারুন ওয়ালা দিল্লা, এদের অন্তরে কখনো আলকাতরা বা কালো হবে না, এরা অন্তরে কখনো তাদের চেহারা কখনো মলিন হবে না, হাশরের দিন তাদের চেহারা শুভ্রোজ্জ্বল হবে, কারণ তারা দুনিয়ার বুকে এহসান করেছে, এহসানের প্রতিদানই হচ্ছে এহসান। হাল জাজাউল এহসান ইল্লাল এহসান, এহসানের প্রতিদান এহসান। এটা প্রমাণ করে এক ব্যক্তি তার সন্তানকে নিয়ে পাহাড়ের গুহায় গেছে, সেখানে পাহাড়ের গুহায় সন্তান চিৎকার করছে তুমি চোর, ওখান থেকে পাহাড়ের গুড়া থেকে বের হয়ে আসে তুমি চোর, আবার এ অবস্থা দেখে গালিগালাজ করছে, পাহাড়ের গুহা থেকে শব্দ ভেসে আসে, সেই গালিগালাজে উল্টো ভেসে আসে, বাচ্চা তখন বাবার কাছে গিয়ে বলে যে শব্দটি বা ভিতর থেকে যে লোকটি বলছে সে লোকটি অত্যন্ত খারাপ, বাবা তাকে বুঝিয়ে দিলেন বাবা সেই লোকটি খারাপ নয়, তুমি খারাপ কথা বলেছো, এই জন্য খারাপ প্রতিধ্বনি আসছে, তুমি সেখানে চলো আমার সাথে গিয়ে বললে এই লোক তুমি অত্যন্ত ভালো, সেখান থেকে শব্দ আসলো যে হে লোক তুমি অত্যন্ত ভালো, বোঝা গেল যে ব্যক্তি ভালো করবে আল্লাহ তাআলা তার জন্য ভালোই রেখেছেন। আল্লাহ তাআলা সেই জন্য বলছেন হাল জাজাউল ইহসান ইল্লাল ইহসান, এহসানের প্রতিদানেই এহসান হবে। দুনিয়ার বুকে এহসানের সাথে যে ব্যক্তি চলাফেরা করতে পারবে, দুনিয়ার বুকে ইবাদত সুন্দরভাবে করতে পারবে এহসানের সাথে, তার ইবাদত যদি সুন্দর হয়, তার আমল যদি সুন্দর হয়, কর্মকাণ্ড সুন্দর হয়, তার বিচার ব্যবস্থা সব সুন্দর হয়, তাহলে সেই ব্যক্তি আল্লাহর দরবারে দুনিয়াতে মুহসিন যেমন ছিলেন, আখিরাতেও আল্লাহ তাআলা তার জন্য এহসানের ব্যবস্থা করবেন, সর্বোত্তম জায়গার ব্যবস্থা করবেন, সবচেয়ে বড় প্রতিদান তিনি তাকে দেবেন। কিন্তু এই এহসান কী তা আমাদেরকে জানতে হবে। এহসান শব্দের অর্থ হচ্ছে
এহসান শব্দের অর্থ হচ্ছে কোনো ভালো কিছু দেয়া, উত্তম কিছু প্রদান করা। হাসান শব্দ থেকে ভালো অর্থ থেকে ভালো কিছু দেয়া হলে এহসান হয়, ভালোভাবে দেয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক লোক এসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক লোক থেকে একটি উটের বাচ্চা তিনি ধার নিয়েছিলেন। কিছুদিন পরে এই লোক আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন ওইরকম বাচ্চা আর পেলেন না, বড় একটা পেলেন। রাসূল বললেন যে সেটাই তাকে দিয়ে দাও, কারণ হাল জাজাউল এহসান ইল্লাল এহসান, এহসান যদি বেশি দেয়া হয় সেটা এহসান হবে, এটা সুদের পর্যায়ে পড়বে না, কারণ সে দাবি করেনি, আমি তাকে নিজের পক্ষ থেকে বেশি দিয়ে দিয়েছি। এই জন্য এটাই হচ্ছে এহসান, যে কোনো জিনিসে তার প্রাপ্তির চেয়ে বেশি সুন্দর হওয়ার নাম হচ্ছে এহসান। সালাত আদায় করেছেন, এর মধ্যে সর্বোত্তম পদ্ধতিতে অবলম্বন করতে পারেন, আপনি হচ্ছে সত্যিকারের মহসেন। এই জন্য মহসেন ওই ব্যক্তি, আল্লাহ ওই ব্যক্তি শুধু মহসেন হতে পারে যে ব্যক্তি রব্বুল ইজ্জতকে তার গোপনে প্রকাশ্যে সর্ব অবস্থায় সে তার অন্তরে ধারণ করছে যে রব্বুল ইজ্জত আমাকে দেখছেন, আমার কর্মকাণ্ড পর্যবেক্ষণ করছেন, আমাকে তিনি সওয়াব দিবেন, আমার প্রত্যেকটি কাজের বিনিময় তিনি প্রদান করবেন, এবং সে ভয় করবে যদি সেটা না করি রব্বুল ইজ্জত আমাকে শাস্তি দিবেন। সওয়াবের আশা যেমন করে, শাস্তি থেকে পরিত্রাণের আশাও সে করে, তখন সে ফরজ ঠিক মতো আদায় করে, নফল কাজগুলি সুন্দরভাবে করে, হারাম কাজ থেকে দূরে থাকে, হারাম এবং মাকরু কাজ থেকে, অপছন্দনীয় কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখে। এই জাতীয় কাজই হচ্ছে এহসান। এই এহসানের নির্দেশনায় আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, আল্লাহ তাআলা বলছেন ও আহসিনু, আর তোমরা এহসান করো, বেশি বেশি করে এহসানের নীতি অবলম্বন করতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাদিসে যে এহসানের নির্দেশনা দিয়েছেন তা দুভাগে বিভক্ত। এক হচ্ছে আল্লাহর সাথে এহসান, আল্লাহর সাথে আপনি কিভাবে এহসান করবেন। রব্বুল ইজ্জত তিনি সব কিছুর উপরে, তিনি সব কিছুর ধারক বাহক, আপনার মতো লোককে সৃষ্টি না করলে তার কিছু আসা যাওয়া করতো না, তার কোনো ক্ষতি হতো না, কিন্তু তিনি আপনাকে দয়া করে সৃষ্টি করেছেন, দুনিয়ার বুকে বড় করে দয়া করে আপনাকে ঈমান নসিব করেছেন এবং আপনাকে আল্লাহর বান্দা বানিয়েছেন। এমন বান্দা যেই বান্দা হওয়া আপনার জন্য আনন্দের বিষয়, কারণ আল্লাহর সমস্ত যা সৃষ্টি আল্লাহর বান্দা। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রহমানি আবদা, আসমান এবং জমিনে যা আছে সবই আল্লাহর দাস, কিন্তু এই দাসত্ব আল্লাহর দরবারে গ্রহণযোগ্য নয়। ওই দাসত্ব গ্রহণযোগ্য হবে যেই দাসত্ব মানুষ নিজে উইলিংলি নিয়েছে, ইচ্ছা করে নিয়েছে, দাসত্ব করেছে মন থেকে, যে কারো চাপে পড়ে নয়, আমি আল্লাহ রব্বুল ইজ্জতকে ভালোবেসে তার কথায় বিশ্বাস করে, আখেরাতে বিশ্বাস করে যিনি ইবাদত করবে, দাসত্ব করবে, তিনি শুধুমাত্র সত্যিকারের দাসে পরিণত হবে। এর বাইরে সবাই আল্লাহর দাস, শয়তানও আল্লাহর দাস, কিন্তু সে হচ্ছে বিদ্রোহী দাস, আর যে ইমানদার সে হচ্ছে আল্লাহর অনুগত দাস। আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন যারা তার অনুগত দাস। তারা কিভাবে আল্লাহর সাথে এহসান করতে পারে? এহসান করতে পারে প্রথমত আকীদার মধ্যে এহসান করতে পারে, তারা যখন বিশ্বাস করবে যে রব্বুল ইজ্জত তিনি আমাকে সৃষ্টি করেছেন, এই জ্ঞান তার থাকতে হবে, অনুরূপভাবে সে দৃঢ়পদ হতে হবে যে রব্বুল ইজ্জতের ব্যাপারে যা বিশ্বাস করব তা আমি দৃঢ়পদে দৃঢ় বিশ্বাসী হব। আর যখন সে ইবাদত করবে, ইখলাসের সাথে করবে এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের মাধ্যমে করবে, এভাবে যখন একজন মানুষ এগিয়ে যাবে, প্রথমে তার আকীদাতে ইখলাস এহসান করতে হলে আকীদার মধ্যে, তখন সে প্রথম বিশ্বাস করতে হবে যে রব্বুল ইজ্জত তিনি একমাত্র আমার খালেক, তিনি আমার রাজেক, তিনি আমার মুদাব্বির, অর্থাৎ সে রুবুবিয়াতে পরিপূর্ণ বিশ্বাসী হতে হবে, আল্লাহর রুবুবিয়াতে বিশ্বাসী হতে হবে। আর আমরা জানি রুবুবিয়াতে বিশ্বাসী হতে হলে তিনটি জিনিস অবশ্যই থাকতে হবে, রব্বুল ইজ্জতকে স্রষ্টা মানতে হবে, তিনি একমাত্র আমার মালিক এটা মানতে হবে, আর তিন নম্বর হচ্ছে তিনি সব কিছু পরিচালনা করেন এই বিশ্বাস রাখতে হবে। এই বিশ্বাস হচ্ছে এহসানের প্রথম পর্যায়, আল্লাহর সাথে এহসানের প্রথম পর্যায় হচ্ছে
তাওহীদুর রুবুবিয়া বা খালেক আল্লাহকে মালিক এবং খালেক এবং আল্লাহকে মুদাব্বির, এই সব কিছু পরিচালনাকারী, জীবন দানকারী, সন্তান দানকারী, বিপদ আপদ থেকে উদ্ধারকারী, এবং তিনি আমাদের জীবন আমাদের মৃত্যু দেন, তিনি আমাকে যাবতীয় আমার অভাব পূরণ করেন, আর কেউ করতে পারে না, এই বিশ্বাস আমাদের রাখতে হবে। এ হচ্ছে এহসান ফির রুবুবিয়া, আল্লাহ তাআলার সাথে এহসানের প্রথম পর্যায়টা। আল্লাহ রাব্বুল ইজ্জতের সাথে এহসানের দ্বিতীয় পর্যায় হচ্ছে আল্লাহ রাব্বুল ইজ্জতের নাম এবং গুণ রয়েছে সেগুলি আল্লাহর জন্য সাব্যস্ত করা, আর কাউকে না দেয়া। রাব্বুল ইজ্জতের শত শত হাজার হাজার নাম রয়েছে, আমরা হয়তো 99টা জেনেছি, তার বাইরেও তার নাম রয়েছে 99 নামে, তার 99তে তার নাম সীমাবদ্ধ নয়, তার নামের কোনো শেষ নেই, তার গুণেরও কোনো শেষ নেই। যেই নামগুলি আল্লাহ এবং তার রাসূল আমাদেরকে জানিয়েছে সেগুলিকে অর্থসহ যথাযথভাবে আল্লাহর জন্য সাব্যস্ত করা, এটাই হচ্ছে আল্লাহর জন্য একটি এহসান, আল্লাহর সাথে এহসান। এই এহসানের আর এই জন্য এহসানের কারণেই আল্লাহ রাব্বুল ইজ্জতের এক নাম হয়েছে আল মুহসিন, এই জন্য বান্দা মুহসিন নয়, বান্দা হবে আব্দুল মুহসিন, মুহসিনের দাস। বান্দা এহসানকারী হতে পারে না, বান্দা তার আল্লাহর দেয়া নেয়ামতকে শুধু একে অপরকে দিতে পারে। আল্লাহ রাব্বুল ইজ্জত তিনি এহসান দেখাতে পারেন, আর কেউ এহসান দেখানো জায়েজ নেই, অর্থাৎ দয়া দেখানো জায়েজ নেই, দয়া তিনি রাব্বুল ইজ্জত দেখাতে পারেন। তিনি ঈমান দিয়েছেন সে দয়া দেখাবেন, তিনি আমাদেরকে আল্লাহর পথে পরিচালনা করেছেন সে দয়া দেখাবেন, তিনি আমাদের জন্য কোরআন দিয়েছেন সে দয়া তিনি দেখিয়েছেন। লাকাদ মান্নাল্লাহ আলাল মুমিনিন ইজবাসা ফিহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ তাআলা তিনি কিতাব হিকমত দিয়েছেন, রাসূল পাঠিয়েছেন, সেই দয়া তিনি দেখাতে পারেন। কেন দেখাবেন? কারণ তিনি তো মুহসিন, আমরা আব্দুল মুহসিন, আমরা মুহসিনের বান্দা। এই জন্য রাব্বুল ইজ্জতের সাথে এহসানের দ্বিতীয় পর্যায় হচ্ছে আল্লাহর নাম এবং গুণকে আল্লাহর জন্য নির্ধারিত করা, আর কাউকে কোনো কিছু না দেয়া। এহসানের তৃতীয় পর্যায় হচ্ছে আল্লাহ তাআলার সাথে এহসানের তৃতীয় পর্যায় হচ্ছে যাবতীয় আল্লাহর যত আমার যত অ্যাক্টিভিটিস আছে, আমার যত কর্মকাণ্ড আছে, সব আল্লাহর সন্তুষ্টির জন্য করা, যাবতীয় ইবাদত আল্লাহর জন্য করা, এটাই হচ্ছে তাওহীদুল উলুহিয়া বা ইবাদতে আল্লাহর তাওহীদ, এটা হচ্ছে এহসান, আল্লাহর সাথে এহসানের তৃতীয় পর্যায়। এই জন্য আমার যত ইবাদত আছে আল্লাহ ছাড়া কাউকে ডাকবো না, আল্লাহ ছাড়া কারো কাছে আমি উদ্ধার কামনা করব না, আল্লাহ ছাড়া কারো নামে জবে করব না, আল্লাহ ছাড়া কারো নামে মান্নত করব না, এবং একমাত্র আল্লাহ রাব্বুল ইজ্জতের জন্যই আমার যাবতীয় কর্ম পরিচালিত হবে। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। এ হচ্ছে আল্লাহর সাথে এহসানের তৃতীয় পর্যায়। আল্লাহর সাথে এহসানের চতুর্থ পর্যায় হচ্ছে আল্লাহর আয়াতগুলোকে, আল্লাহ তাআলা আয়াত এবং তার শরীয়তকে যথাযথ সম্মান করা। আল্লাহর আয়াতগুলো দু ধরনের আছে, এক আয়াত হচ্ছে প্রাকৃতিক আয়াত, চাঁদ সূর্য রাত দিন পরিবর্তনে আল্লাহ তাআলা এগুলিকে বলেছে ইন্না ফি যালিকা লা, মানুষের ভাষার পরিবর্তনে এর মধ্যে আল্লাহর নিদর্শন রয়েছে। আয়াত যেমন রয়েছে তেমনিভাবে আয়াত শারঈয়া রয়েছে, শরীয়তগত আয়াত রয়েছে আলা আল্লাহ তাআলার, সে আয়াতগুলি হচ্ছে কোরআনে কারিমের আয়াত। কোরআনে কারিমের আয়াতকে যথাযথ বিশ্বাস করা, অনুধাবন করা, অর্থ বোঝা, রব্বুল ইজ্জতের বাণী বলে সেটাকে সম্মান করা, রব্বুল ইজ্জতের বাণী, তার কালাম, তার সিফা, তার একটি গুণ, আর কোনো গুণ আমাদের কাছে নেই। রব্বুল ইজ্জতের এই গুণটি হচ্ছে তার কথা, এই কথাকে যথাযথ সম্মান করা, এটা অবশ্যই রব্বুল ইজ্জতের সাথে এহসান করার শামিল। অনুরূপভাবে পঞ্চম যে এহসান রব্বুল ইজ্জতের সাথে করতে হবে তা হচ্ছে আল্লাহর আফআলগুলিকে সাব্যস্ত করতে হবে, আল্লাহ তাআলার আফআলগুলিকে সাব্যস্ত করতে হবে। আল্লাহ তাআলা তিনি কিতাব নাজিল করেন, তিনি রাসূলদের প্রেরণ করেন, তিনি কিয়ামত কায়েম করবেন, হাশরের মাঠে যাবতীয় জিনিসগুলি তিনি করবেন, তিনি হাশরের মাঠে হিসাবের ব্যবস্থা করবেন, মিজানের ব্যবস্থা হবে, সেখানে পুল সিরাতের উপর দিয়ে পার হতে হবে, এবং সেখানে প্রত্যেকটি মানুষের হাতে আমলনামা ধরিয়ে দেয়া হবে, এই বিশ্বাস রাখতে হবে। এবং হাশরের মঠে আল্লাহ তাআলা মিনাশাতিল কারনা, যেই 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 ছাগলে গুতু দিয়েছে, যা এমন ছাগলকে যেই ছাগলের কোনো শিং নেই, সেই ছাগল থেকেও তিনি প্রতিশোধ নেবেন, এই বিশ্বাস আমাদের রাখতে হবে। রব্বুল ইজ্জতের যাবতীয় আফআল সম্পর্কে, তার যাবতীয় কর্ম সম্পর্কে বিশ্বাস রাখতে হবে,
তিনি মানুষকেও সৃষ্টি করেছেন, মানুষের আফআল মানুষের কর্ম রব্বুল ইজ্জত সৃষ্টি করেছেন, আর কেউ নয়। মানুষ নিজের কর্ম নিজে সৃষ্টি করতে পারে না, সে শুধু প্রচেষ্টা চালাতে পারে, কিন্তু রব্বুল ইজ্জত তিনি স্রষ্টা, এই বিশ্বাস রাখতে হবে। আল্লাহু খালাকাকুম ওয়া মা তা'মালুন, আল্লাহ তাআলা তোমাদের সৃষ্টি করেছেন এবং তোমরা যা আমল করো সেটাও আল্লাহ তাআলাই সৃষ্টি করেছেন বলে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সেজন্য একটি কিতাব লিখেছেন, খালকু আফআলিল ইবাদ, বান্দাদের কর্মকাণ্ড আল্লাহ তাআলাই সৃষ্টি করেছেন, কর্মকাণ্ড এটা তিনি গ্রন্থ লিখেছেন। এটাই হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা, এই আকীদা বিশ্বাস রাখতে হবে। রব্বুল ইজ্জতের সাথে সম্মানের বিষয়ে, তার সাথে ইহসানের সাথে এটা সম্পৃক্ত। অনুরূপভাবে আল্লাহ রব্বুল ইজ্জতের সাথে ইহসানের বিষয়ে, আল্লাহ রব্বুল ইজ্জতের এহসানের বিষয়ে আরও যে জিনিসটি সম্পৃক্ত তা হচ্ছে, রব্বুল ইজ্জত যা ওয়াদা করেছেন সেটা অবশ্যই সত্য। সেটা কি? তিনি জান্নাতের ওয়াদা করেছেন, তিনি জান্নাতের ওয়াদা করেছেন, তিনি ইমানদারদের জান্নাত দিবেন, জান্নাতের নাজ ও নেয়ামত দিবেন, বহু রকমের নেয়ামত দিবেন, যে নেয়ামত মালা আইনুন রাআত ওয়ালা উযনুন সামিআত ওয়ালা খাতারা আলা কালবি বাশার, যারা জান্নাতে যাবে তারা এমন কিছু পাবে, যেমন আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ফালা তাআলাউ নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন জাযাআ বিমা কানু ইয়ামালুন, কোন নফস জানে না আল্লাহ তাআলা কি রেখেছেন কোন মানুষের জন্য, চক্ষু শীতলকারী জান্নাতে কি রেখেছেন কোন মানুষেরা জানে না, এর উপর তাদেরকে বিশ্বাস স্থাপন করতে হবে। এটাই হচ্ছে রব্বুল ইজ্জতের সাথে ইহসানের সব ষষ্ঠ পর্যায়। অনুরূপভাবে যারা জাহান্নামে যাবে তাদের জন্য কি রেখেছেন সেটাও রব্বুল ইজ্জত কোরআনে কারীমে ঘোষণা করেছেন। আল্লাহ রাব্বুল ইজ্জত সেখানে বলেছেন, তাদের জন্য থাকবে পুজ, তাদের জন্য থাকবে হামিম, তাদের জন্য থাকবে গাসসাক, তাদের জন্য থাকবে গেসলিন, তাদের জন্য থাকবে জামহারির, সেখানে কঠিন ঠান্ডা, কঠিন গরম এবং কঠিন আগুন, সেই আগুন এবং সেই উপত্যকা যেখানে শুধুমাত্র পুজ মানুষকে খেতে দেওয়া হয়, এবং যেখান থেকে জাহান্নামের অন্য উপত্যকাগুলিও আশ্রয় প্রার্থনা করে, এই সবই থাকবে জাহান্নামে। এর উপরও আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে যদি সত্যি সত্যি আল্লাহর সাথে এহসান আমাদের থাকে। সপ্তম যে জিনিসটি সেটা হচ্ছে এহসান, আল্লাহর সাথে এহসানের জন্য, আল্লাহর সাথে এহসানের আরেকটি পর্যায়, সপ্তম পর্যায় হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা তাকে আমাদের জন্য কুদওয়া হিসাবে, নবী হিসাবে, রাসূল হিসাবে, কুদওয়া হিসাবে তিনটি জিনিস করে পাঠিয়েছেন। যদি ফেরেশতা পাঠানো হতো আমরা কখনো সে হেদায়েত নিতে সক্ষম হতাম না, কারণ তখন বলতেন যে ফেরেশতাদের থেকে আমরা কিভাবে নেব। এই জন্য আল্লাহ তাআলা রাসূল করে, নবী করে এবং মানুষ হিসাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, শুধু মা রাসূল হিসাবে নয়, কুদওয়া হিসাবে পাঠিয়েছেন। তিনি বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমুল আখির, তোমাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি উত্তম আদর্শ, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবাই তাকে আদর্শ মেনে চললে সঠিক পথ প্রাপ্ত হবে। তার আদর্শের বাইরে অন্য কোনো আদর্শ যদি কেউ খোঁজে সে ঈমান হারা হয়ে যাবে। এই জন্য যে ব্যক্তি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ হচ্ছে অন্য কারো আদর্শ গ্রহণকারী বলে মনে করবে, গ্রহণ করা যাবে মনে করবে, সে ঈমান থেকে বের হয়ে যাবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শই হচ্ছে সর্বশ্রেষ্ঠ আদর্শ এবং সেটাই হচ্ছে স্থায়ী আদর্শ। ঈমানদার তাকে একমাত্র আদর্শ হিসেবে গ্রহণ করবে, তার মৃত্যুর পরে যারা তার অনুসরণ করে চলেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুসরণ করে চলেছে, তারা রসুলের অনুসরণের কারণে আদর্শ হবে। রসুলের অনুসরণ না করলে কেউ কোনোদিন আদর্শ হতে পারে না। অষ্টম যে এহসান আল্লাহর সাথে করবেন তা হচ্ছে আল্লাহর কাছে বেশি বেশি শুকরিয়া আদায় করবেন এবং তার দিকে প্রত্যাবর্তন করবেন। সেটা অন্তরে হবে, মুখে হবে, কর্মকাণ্ডে হবে, প্রশংসা তার মুখ থেকে সবসময় বের হতেই থাকবে। আল্লাহর চেয়ে প্রশংসা পছন্দকারী আর কোনো সত্তা নেই। রব্বুল ইজ্জত তিনি প্রশংসা পছন্দ করেন, সেজন্য তিনি প্রত্যেকটি সালাতের শুরুতে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন বলতে আমাদের বলেছেন। তিনি আরও প্রশংসা বেশি প্রশ্ন করার জন্য বিভিন্ন সুরার শুরু দিয়ে আলহামদুলিল্লাহ বলে শুরু করেছেন।
কারণ তিনি প্রশংসা প্রশ্ন করেন পছন্দ করেন, এমন প্রশংসা যেই প্রশংসা কোনো নেয়ামতের বিনিময়ে হওয়া জরুরি নয়। দুনিয়ার বুকে মানুষ প্রশংসা করে কিছু দিলে রব্বুল ইজ্জতকে বিনা কারণে প্রশংসা করতে হবে, এটার নামই হচ্ছে হামদ। আর দুনিয়ার বুকে যে সমস্ত প্রশংসা করা হয় সেটার নাম হচ্ছে মাদহ। দুইটার মধ্যে বিরাট পার্থক্য রয়েছে। রব্বুল আলামিনের হামদ হয় অন্যদের জন্য মাদহ হয়, কারণ রব্বুল আলামিন তিনি এমন সত্তা যিনি এমন কিছু দিয়েছেন যা আপনি চেয়ে নেননি। আপনাকে চোখ দিয়েছেন, আপনাকে নাক দিয়েছেন, আপনাকে চলার সম্পূর্ণ ব্যবস্থাপনা করে দিয়েছেন, এ সবই দিয়েছেন। এই জন্য পালাকাল হামদু ইয়া রব্বুল আলামিন, হে রব্বুল আলামিন আপনার জন্য যাবতীয় হামদ, আপনি হামদের উপযুক্ত, আন্তা আহাদু আন তুহমাদ, আপনার প্রশংসা করার আপনার হামদ প্রকাশ করাই সবচেয়ে উপযুক্ত, আর কেউ এই জায়গায় পৌঁছতে পারবে না। আল্লাহর সাথে এহসানের দাবি হচ্ছে আল্লাহর জন্য যাবতীয় হামদ প্রকাশ করা। ইমানদার সব সময় হামদের মধ্যে থাকে, ভালো কিছু বললে সে আলহামদুলিল্লাহ বলে, আর খারাপ কিছু হলে সে বলে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, সর্ব অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করে, আল্লাহর হামদ প্রকাশ করে। ইমানদার কখনো আল্লাহ প্রশংসা থেকে দূরে থাকতে পারে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা শিক্ষা দিয়েছেন, কারণ আল্লাহর সাথে এহসানের অষ্টম পর্যায় হচ্ছে আল্লাহর প্রশংসা করা, তার সানা সিফত সব সময় তার গুণগান করা, সব সময় তার কথা বলা, এটা হচ্ছে আল্লাহর সাথে এহসানের এই পর্যায়। আল্লাহর সাথে এহসানের নব পর্যায় হচ্ছে আল্লাহ তাআলা যে বড় বড় ইবাদতগুলি দিয়েছেন এই ইবাদতগুলি একমাত্র আল্লাহর জন্য সম্পন্ন করা। কোন ইবাদত দিয়েছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বুনিয়াল ইসলাম আলা খামসিন, বুনিয়াল ইসলাম আলা খামসিন, আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ও আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ও তুকিমা সালাওয়াত ও তুকিমা সালাওয়াত ও তুতি যাকাত ও তাসুমা রমাদান ও তাহুজ্জাল বাইতা মান ইসতাতা ইলাইহি সাবিলা। মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ঘোষণা করেছেন রব্বুল ইজ্জত সাল্লাল্লাহু রব্বুল ইজ্জতের সাথে যদি এহসান করতে হয়, এই পাঁচটি বড় বড় এই বড় বড় যে ইসলামের মূল ভিত্তিগুলো একমাত্র আল্লাহর জন্য সম্পন্ন করতে হবে। দশম যে কাজটি করতে হবে এহসানের তা হচ্ছে আল্লাহ রাব্বুল ইজ্জতকে আপনার নিকটে মনে করতে হবে। নিকটে অর্থ হচ্ছে যে আপনি মনে করবেন রাব্বুল ইজ্জত তিনি আপনি দূরে থেকেও আরশের উপর থেকেও আপনার অনেক কাছে, আর তাই কাছে থাকার আল্লাহ তাআলা কোরআনে কারিম বলে দিয়েছেন ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব উজিবু দাওয়াতাদ দাইজাদান, আমার যখন আমার বন্দারা আমার সম্পর্কে প্রশ্ন করে কোথায় তিনি, তখন আপনি বলুন আমি অবশ্যই নিকটে। কিন্তু সেই নিকটের সাথে সাথে বর্ণনা দেওয়া হয়েছে, সেটা হচ্ছে উজিবু দাওয়াতাদ দাইজাদান, আরশের উপর থাকলেও তার মানুষের আজা মানুষের কথার জবাব দিতে দেরি হয় না, মানুষের আহ্বানে তিনি সাড়া দেন উজিবু দাওয়াতাদ দাইজাদান। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন এরপরে ফালি ইস্তাজিবু লি ওয়ালি ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন, আমার কাছেই যেন তারা চায়, আমার কাছে যেন তাদের দোয়া কবুল চায়, যাতে করে তাদের তারা সঠিক পথ পেতে পারে। সুতরাং একজন মানুষ সবসময় মনে করবে রব্বুল ইজ্জত তার সাথে আছেন, এই সাথে থাকা তার নিকটে আছেন, অর্থাৎ বিপদ আপদ তাকে উদ্ধার করবে, তার যাবতীয় কর্মকাণ্ড তিনি পরিচালনা করবেন। এটাই এই রব্বুল ইজ্জতের এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিসের অর্থ, যেখানে তিনি বলেছিলেন আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক, এমন ভাবে আল্লাহর ইবাদত করবে প্রতিটি কাজ করার সময় মনে রাখবেন রব্বুল ইজ্জত ইজ্জত তো আমাকে দেখছে, যখন সালাত আদায় করবেন তখন মনে করবেন রব্বুল ইজ্জত আমাকে দেখছে। দুনিয়ার বুকে যখন একজন মানুষ কোনো বড় মানুষের কাছে যায় তখন তার সামনে অত্যন্ত ভীত বিহ্বল থাকে, সে রব্বুল ইজ্জতকে যদি আপনি মনে করতে পারেন তিনি আপনাকে দেখছে, আপনি তাকে দেখছেন, এই অবস্থায় আপনি অবশ্যই সালাতের মধ্যে খুশু খুশু আসবে আপনার। আর যদি সে অবস্থা না থাকে আপনার সালাত হবে যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুজন মানুষ সালাত আদায় করে, কারো অর্ধেক কবুল হয়, কারো তিন ভাগের এক ভাগ কবুল হয়, কারো চার ভাগের এক ভাগ কবুল হয়। এভাবে বলতে বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কারো দশ ভাগের এক ভাগ কবুল হয় আর কারোটা মোটেই কবুল না হয়ে তার উপর নিক্ষিপ্ত হয়, কারণ সেখানে রব্বুল ইজ্জতকে তার কাছে সে কোনোদিন ধারণ চিন্তা করেনি যে রব্বুল ইজ্জত তার কর্মকাণ্ড দেখছে। এই জন্য ইবাদতের ক্ষেত্রে বড় যে কাজটি করতে হবে যে বেশি বেশি করে মনে রাখতে হবে রব্বুল ইজ্জত আমাকে দেখছেন, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাকা। এগারোতম যে কাজটি করা দরকার যদি আল্লাহর সাথে এহসান করতে হয় তা হচ্ছে রব্বুল ইজ্জত সম্পর্কে সুধারণা রাখতে হবে। আল্লাহ রব্বুল ইজ্জত সম্পর্কে সুধারণা না রেখে মানুষের উপায় নেই।
আপনি সবসময় আবাদত করবেন, সাথে সাথে আল্লাহর সাথে সুধারণা রাখবেন, আল্লাহ রাব্বুল ইজ্জত আমার আবাদত কবুল করছে, এই ধারণা রাখতে হবে। কিন্তু ভয়ও থাকতে হবে, যদি কবুল না হয় আমার কি হবে এই ভয়টাও থাকবে। কিন্তু যখন দুনিয়া থেকে যাবেন, সেই যাওয়ার মুহূর্তে অর্থাৎ আখিরাতে পা দেবার মুহূর্তে যখন দুনিয়া থেকে চলে যাবে, তখন একজন মানুষ সবসময় আল্লাহ সম্পর্কে সুধারণা রাখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কেউ যেন আল্লাহ সম্পর্কে সুধারণা পোষণ না করে মৃত্যুবরণ না মৃত্যুবরণ মারা না যায়। অর্থাৎ তাকে অবশ্যই মৃত্যুর সময় আল্লাহ সম্পর্কে সুধারণা রাখতে হবে যে আল্লাহ আমি যতটুকু ক্ষমতা ছিল করেছি, গুনাহ করেছি, তোমার কাছে আমার গুনার চেয়ে তোমার রহমত অবারিত অনেক বড়, তুমি আমাকে ক্ষমা করে দিতে পারো, তোমার এই আশা আমার আছে। এই সুধারণা নিয়ে যে ব্যক্তি যাবে, রব্বুল ইজ্জত তাকে ক্ষমা করে দিবেন। এই জন্য একজন মানুষের বড় কাজ হবে, এগারোতম যে কাজটি আমরা বলছি, যে যেই কাজই করি না কেন তা হচ্ছে ইখলাসের সাথে করব, নিয়তটা ঠিক রাখবো, রব্বুল ইজ্জতের সাথে সুধারণা পোষণ করব। সম্মানিত মুসলিয়ান ইকরাম, আমি বলছিলাম কিভাবে আল্লাহ তাআলার সাথে আমাদের এহসান হবে। এখন আমি কিছু পয়েন্ট উল্লেখ করব যেগুলোতে মানুষের সাথে কিভাবে এহসান আমাদের করতে হয়, সৃষ্টির সাথে এহসান করার নির্দেশ কি আল্লাহ তাআলা দিয়েছেন কিনা। মহান রব্বুল ইজ্জত বলেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়ান ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর আল্লাহর ইবাদত করো, তার সাথে কাউকে শরীক করো না, পিতা মাতার সাথে এহসান করো। কিভাবে এহসান করতে বলেছে, ইম্মা ইয়াবলুগান্না আন্দাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা। যদি তারা বৃদ্ধ হয় একজন অথবা দুজন, তখন তারা যদি কোনো কোনো কথা বলে, তাদের সাথে কথা বলার সময় তুমি উফ শব্দ ব্যবহার করো না, ধমক দিও না। উফ অর্থ হচ্ছে এমন কোনো কথা যা বিরক্তি প্রকাশক কিছু হতে পারবে না, বিরক্তি প্রকাশ করতে পারবেন না, হাসি মুখে বরণ করে নিতে হবে, এটার নামই হচ্ছে এহসান। আপনার বাবা আপনাকে একটা খারাপ কথা বলেছে, আপনি খারাপ কথা বলতে পারবেন না, আপনার দায়িত্ব হচ্ছে বাবার সাথে উত্তম আচরণ করা, সর্বোত্তম আচরণ নাম হচ্ছে এহসান, যেটা আমরা একটু আগেই বলেছি। অনুরূপভাবে আল্লাহ তাআলা পিতা মাতার সাথে এহসানের গুরুত্ব এত বেশি দিয়েছেন, তার এবাদতের সাথে পরপরে সেটাকে নিয়ে এসেছেন, যে আমার এবাদত করো, এবাদতে যেমন এহসান করবে, পিতা মাতার সাথে ব্যবহারের ক্ষেত্রেও তোমাদের এহসান করার প্রয়োজন রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ কাতাবাল ইহসান আলা কুল্লি শাই, আল্লাহ তাআলা এহসান লিখে দিয়েছেন, উত্তম আচরণ লিখে দিয়েছেন প্রত্যেকটি জিনিসের সাথে, শুধু আল্লাহর রব্বুল ইজ্জতের সাথে নয়, মানুষের সাথে ব্যবহারের ক্ষেত্রে এহসান করতে হবে। ফাইজা কাতাল তুম ফাহসিনুল কিতলা, যদি হত্যা করতেই হয় সুন্দরভাবে হত্যা করবে, হত্যা করা আমাদের জন্য নয়, রাষ্ট্রীয় পক্ষ থেকে কোনো নির্দেশ যদি হয়, কোনো কেসাস যদি হয়, কোনো কোনো কারোর শাস্তি প্রয়োগ হয়, সেখানে সুন্দরভাবে হত্যা করতে বলা হয়েছে, অর্থাৎ বিকৃতি করতে নিষেধ করা হয়েছে। ওয়াইজা দাবাহ তুম ফাহসিনুল জিবহা, কোনো কিছু জবে করতে হলে যদি কোনো মুরগি জবে করেন, সুন্দর তাক করে তাকে জবে করতে বলা হয়েছে, আলাদা করতে বলা হয়নি যে আলাদা করে ফেলবে মাথা এবং ধড়, আলাদা শরীর আলাদা করে ফেলে বলা হয়নি, বরং সুন্দরভাবে জবে করতে বলা হয়েছে। ওয়াল ইউহাদ্দু আহাদাকুম সুফরাতাহু, কেউ যেন তার ছুরিটাকে ধারাল করে নেয়, অনেকে আছে ধারাল নয় এমন কিছু দিয়ে জবে করে, সেটা ঠিক নয়, শরীয়তে নিষিদ্ধ করা হয়েছে, কারণ কষ্ট দেয়া হয় প্রাণীকে, সেটাও এহসানের বিপরীত, এই জন্য শরীয়তে তা নিষেধ করা হয়েছে। ওয়াল ইউরিহ জাবি হাতাহু, যে জবিকে জবে যেটা করছে, যেমন কোরবানির সময় আপনারা জবে করেন, সেটাকে যেন আরাম দেওয়া হয়, শান্তির সাথে মরতে দেওয়া হয়, সেটা চাওয়া হয়েছে। অনেক সময় দেখা যায় মরার আগেই তার ছাল খোলা আরম্ভ করে, সেটা জায়েজ না, সেটা হারাম। অনেক সময় দেখা যায় তার রুহ চলে যাওয়ার আগেই ছুরি দিয়ে তার গলার ভিতরে বড় করে ধাক্কা দেওয়া, এটাও হারাম, কারণ এর মাধ্যমে তাকে কষ্ট দেওয়া হয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা থেকে নিষেধ করেছেন। বান্দার সাথে এহসান কিভাবে করবেন, আমি এগারোটি পয়েন্ট আলোচনা করব। এক নম্বর হচ্ছে, বান্দার সাথে এহসান করবেন যে আপনি তাদের খেদমত করবেন, তাদের অভাব মোচন করবেন, তাদের বিপদ আপদে এগিয়ে যাবেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুকুম খায়রুকুম লি আহলিহি ওয়া আনা খায়রুল লি আহলি, তোমাদের মধ্যে উত্তম হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি তার পরিবারের কাছে উত্তম, আর আমি আমার পরিবারের কাছে উত্তম। আয়েশা রাদিয়াল্লাহ আনহা বলছেন, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে প্রবেশ করতেন, তখন তিনি ঘরের কাজ করতেন, অর্থাৎ পরিবারকে সাহায্য করতেন, এটা হচ্ছে এহসানিয়াল খালক।
মানুষকে মানুষের প্রতি এহসান করার একটি একটি নমুনা বা উদাহরণ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ঘরে কারোর সাথে খারাপ ব্যবহার করেছেন এমন কথা কেউ কোনোদিন দেখাতে পারবে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই চরিত্র সারা দুনিয়ার মানুষের কাছে আজ গ্রহণযোগ্য বলে বিবেচিত হয়েছে, যে মানুষ তিনি 11 জন নারী অথবা 9 জন নারীর সাথে তিনি কী ব্যবহার করেছেন। আজ আমাদের অনেকেই তাদের নারীদের সাথে সুন্দর ব্যবহার করতে পারি না, এক সাথে তারা সুন্দর ব্যবহার করতে পারে না, অথচ বহুমুখী এই নারীগুলোর সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন ব্যবহার করে দেখিয়েছেন যা প্রত্যেকের জন্য কিয়ামত পর্যন্ত আদর্শ নমুনা হিসাবে বিবেচিত হবে। দ্বিতীয় যেই জিনিসটি করা দরকার সেটা হচ্ছে পিতামাতার মন অর্জন করা। পিতামাতার মন অর্জন করলে আপনি এহসান ইলাল খালক করলেন, সৃষ্টির প্রতি এহসান করলেন। পিতামাতার মন অর্জনের বিভিন্ন দিক আছে, তারা অতি অল্পে খুশি হয়ে যায়। তাদের সাথে টেলিফোনে আলাপ করেন দূরে থাকলে, কাছে গেলে তাদের মাথায় চুমু খান, পায়ে চুমু খান। শরীয়তে সেটা বৈধ অবৈধ নয়, তবে কদমবুসি নয়, যেটা আমরা বলি নাই কদমবুসি নয়, তবে যেটা শরীয়তে বৈধ মাথায় চুমু খাওয়া, হাতে চুমু খাওয়া শরীয়তে অনুমোদিত, তবে মাথা নিচু করে নয়, মাথার উপরে তুলে তাদের সাথে কথা বলে, তাদের সাথে সুন্দর হাসি মুখে কথা বলেন, পিতামাতার অন্তর জুড়িয়ে যাবে, তারা খুশি হবেন। এই এহসান ইলাল খালক আপনার জন্য জরুরি। 3 নম্বর হচ্ছে এহসান ইলাল জিরান, পড়োশীর প্রতি এহসান করুন, দয়া করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউযিজারাহু, যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতের উপর ঈমান রাখে সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়। ওয়ামান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়ুকরিম দাইফাহু, আর যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতের উপর ঈমান রাখে সে যেন তার মেহমানকে মেহমানদারি করে, সম্মান করে। ওমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি দুনিয়া আল্লাহ এবং আখিরাতের উপর ঈমান রাখে, ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত, উত্তম কথা বলে অথবা চুপ থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, ওয়াল্লাহি লা ইউমিন, আল্লাহ শপথ করে বলছে সে ব্যক্তি ঈমানদার হতে পারবে না, ওই ব্যক্তি যে ব্যক্তি তার পড়োশীকে তার কষ্ট থেকে নিরাপত্তায় না রাখবে, অর্থাৎ পড়োশীকে যে ব্যক্তি কষ্ট দেয় সে ঈমানদার হতে পারবে না। এহসান ইলাল খালকের মধ্যে তৃতীয় পর্যায়ে রয়েছে প্রতিবেশীর প্রতি দয়া করা। এহসান ইলাল খালকের মধ্যে রয়েছে একজন ডাক্তার তার রোগীর যথাযথ সেবা করবেন। একজন ডাক্তার তিনি ভয় করবেন না যে এই হাসপাতালের প্রধান পরিদর্শক তিনি দেখছেন এটার জন্য নয়, আল্লাহ রাব্বুল ইজ্জতকে ভয় করে এবং তিনি চিন্তা করবেন এটা আমার দায়িত্ব পালনের জন্য তিনি রোগীদের প্রতি যথাযথ আচরণ করবেন এবং তাদেরকে এমন কোনো জিনিস লিখে দিবেন না যা তাদের পয়সা খরচ করার মাধ্যম হয়ে যায়। অনেক সময় দেখা যায় তারা যা প্রয়োজন অপ্রয়োজনীয় অনেকগুলো জিনিস দিয়ে দিবে যাতে করে তাদের অনেক পয়সা খরচ হয় অথবা তাদের কোনো উদ্দেশ্য সাধন হয়, নাউযু বিল্লাহি মিন যালিক। অনুরূপভাবে এহসানের একটি পর্যায় হচ্ছে একজন টিচার, একজন শিক্ষক তার ছাত্রদের ব্যাপারে উত্তম আচরণ করবেন, যা না শিখালেই নয় তিনি শিখাবেন, এটা অপেক্ষা করবেন না যে শিখাবো না বা পয়সা দিলে শিখাবো বা আলাদা টিউশনি ফি নিব, এই জাতীয় চিন্তা করলে তিনি এহসান করলেন না। অনুরূপভাবে একজন চাকরিজীবী তার চাকরির ক্ষেত্রে সর্বোত্তম কাজটি করবেন, চাকরি যিনি দিয়েছেন তিনি দেখুক আর না দেখুক আল্লাহ তাআলা কিন্তু তাকে দেখছেন, এই চিন্তা মাথায় রাখতে হবে, সর্বোত্তম কাজটি তিনি করবেন আল্লাহ রাব্বুল ইজ্জতকে খুশি করার জন্য। দুনিয়ার বুকে তার নাম না হলেও রাব্বুল ইজ্জত কিন্তু তার নাম রেখে রাখবেন এবং তার সওয়াব তিনি একটু বঞ্চিত করবেন না। অনুরূপভাবে অনেকে কর্মচারী আছে, কর্মচারীরা অনেক সময় কাজ করে না, অপেক্ষা করে যে মালিককে দেখবে না, দোকানদার মালিকদেরও উচিত, দোকানদারের কর্মচারীদেরও উচিত যে মালিকের দেখার অপেক্ষা না করে আল্লাহকে ভয় করে এবং এহসান ইলাল খালক সৃষ্টির প্রতি এহসান করে যেন সুন্দরভাবে তার দায়িত্ব যথাযথভাবে পালন করে। এহসান ইলাল খালক সৃষ্টির প্রতি এহসানের পঞ্চম পর্যায় হচ্ছে মানুষের সাথে ভালো ব্যবহার করা, মানুষের সাথে সহিষ্ণুতা আচরণ করা, মানুষের সাথে তাদের ক্রোধ নিবারণ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক লোক তার চাদর দিয়ে এমন জোরে টান দিলেন রাসূলের শরীরে দাগ পড়ে গেল এবং বলল, ইয়া মুহাম্মদ আপনি আমাকে আল্লাহর হক দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসি মুখে বললেন, হে লোকেরা, এই লোককে আল্লাহর হক দিয়ে দাও,
কিন্তু তিনি খুব কষ্ট পেয়েছিলেন, তার শরীরে দাগ পড়ে গিয়েছিল, মানুষের কষ্টের কারণেও মানুষ তাকে কষ্ট দিলেও তিনি হাসি মুখে তা বরণ করে নিয়েছেন। এটাই ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আচরণ। এজন্য ইহসান ইয়াল খালক আমাদের অত্যন্ত জরুরি। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, আল্লাযীনা ইউনফিকুনা বিস-সাররা ওয়াদ-দাররা ওয়াল কাযিমিনা আল-গায়জ ওয়াল আফিনা আনিন-নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ মুহসিনদের অবশ্যই পছন্দ করেন। ইহসানের আল্লাহ সৃষ্টির প্রতি ইহসানের আরেক পর্যায় হচ্ছে, ষষ্ঠ পর্যায় হচ্ছে মানুষকে ছাড় দেয়া। যত বেশি ছাড় দিবেন তত আল্লাহ তাআলার নিকটবর্তী হতে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাহিমাল্লাহু আবদান সামহান ইজা বা ওয়া সামহান ইজা ইশতারা ওয়া সামহান ইজা ইক্তাদা। আল্লাহ তাআলা ওই বান্দাকে রহমত করুন যেই বান্দা যখন বেচা বেচে তখনও ছাড় দেয়, যখন কিনে তখনও ছাড় দেয়, আর যখন বিচার ফয়সালা করে তখনও ছাড় দেয়। ওই ব্যক্তির প্রতি আল্লাহ তাআলা রহমত করুন। দুনিয়ার বুকে যত মারামারি হানাহানি হয় এই কথা কাটাকাটিতে যদি ছাড় দিতে পারেন কিন্তু মারামারি হানাহানি হবে না এবং সেখানে আল্লাহর রহমত থাকবে, আর এটাই হচ্ছে ইহসান। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের মাঠে এক লোককে নিয়ে আসা হবে, তাকে জিজ্ঞাসা করা হবে তুমি কি আমল করেছ, বলছে আমি কিছু করিনি, তো মানুষকে আমি ঋণ দিতাম, যখন দিতে না পারত তখন আমি ছাড় দিতাম। আল্লাহ রাব্বুল ইজ্জত বলবেন, এটা তো আমার কাজ, আমি তাকে ইহসান দেখাবো, আজকে আমি তোমাকে ক্ষমা করে দিলাম। আল্লাহু আকবার। সুতরাং এই ইহসান আমরা করতে পারি মানুষের প্রতি ছাড় দিয়ে, যত বেশি সম্ভব ছাড় দেওয়ার প্রবণতা আমাদের অবলম্বন করা উচিত। মানুষত্ব ইহসানের আরেক পর্যায় হচ্ছে মানুষের সাথে নম্র ব্যবহার করা, হাসি মুখে মানুষের সাথে সাক্ষাৎ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাহকিরান্না মিনাল মারুফ ওয়ালা আন তালকা ওয়াজহ আখাকা বিওয়াজহিন তালক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সামান্যতম ভালো কাজকেও খারাপভাবে দেখবে না, যদিও তোমার ভাইয়ের সাথে হাসি মুখে সাক্ষাতের বিষয়টি হয়, এটাও ইহসানুল খালক। অনুরূপভাবে ইহসানুল খালকের আরেকটি পর্যায় হচ্ছে মানুষের অন্তরে খুশি প্রবেশ করানো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর কাছে উত্তম ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি মানুষের জন্য উপকারী হয়। মানুষের অন্তরে কেউ যদি কোনো খুশি প্রবেশ করে দেয় এবং কারো বিপদ থেকে উদ্ধারের প্রচেষ্টা চালায়, কারো ঋণ যদি কোনো মুক্তি ঋণ থেকে তাকে মুক্ত করে দেয়, তার থেকে ভয় দূর করে চেষ্টা করে এবং কারো ক্ষুধা নিবারণ করে দেয় ইত্যাদি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবশেষে বললেন যে মসজিদে নববীতে এক মাস মসজিদে নববীতে এতেকাফ করার চেয়েও তার সওয়াব অনেক বেশি হবে। সুতরাং এই মানুষের অন্তরে খুশি প্রবেশ করানো, ভালো কিছু বলে অনেক মানুষ আছে অন্তরটা তার বিভিন্ন কারণে অন্তর মন খারাপ হয়ে আছে, তাকে কিছু বলে তার অন্তরে খুশি প্রবেশ করিয়ে দেয়া, এটাও ইহসানুল খালক, মানুষের প্রতি ইহসান করা। অনুরূপভাবে ইহসানের পর্যায় হচ্ছে জ্ঞান দান করা, খুতবা হোক আলোচনা হোক, এটা মানুষের প্রতি জ্ঞান দান করা, এটা ইহসান। জ্ঞান নিয়ে মরে যাওয়া ইহসান নয়, যতটুকু আপনি জানেন সেটা জানিয়ে দেয়া। একজন মানুষ যখন অজু করছে, ভুল করছে, তাকে জানিয়ে দিবেন, অজুতে নিয়ত করছে কিনা তাকে স্মরণ করিয়ে দিবেন, সলাতের মধ্যে তার সুন্না মোতাবেক হচ্ছে কিনা সলাতটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সেটা তাকে জানিয়ে দিবেন, এটা ইহসান ইলাল খাল, মানুষের প্রতি এটা ইহসান। ইহসান মাল দ্বারা সম্পদ দ্বারাও হয়, অনুরূপভাবে ইহসান শরীর দ্বারাও হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খাদিজার কাছে এসে বললেন যে আমি নিজের উপর ভয় করছি আমার না ধ্বংস হয়ে যাবে, আমি তো মরে যাব, যখন নবুয়তের প্রথমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভয় পেয়ে আসলেন, তখন খাদিজা রাদিয়াল্লাহু আনহা কয়েকটি কথা বলেছিলেন, তার মধ্যে সেটা ছিল, একটা ছিল ইন্নাকা লা তাহমিলুল কাল্লা, আপনি বোঝা বহন করেন যারা বোঝা বহন করতে পারে না, ওয়া তাকসিবুল মাদুম, যাদের খাবার নাই তাদের জন্য খাবার অর্জন করে খুঁজে দেন, ওয়া তুইনু আলা নওয়াইবুল হক, যাদের হক নষ্ট হয়েছে হক উদ্ধারের জন্য আপনি প্রচেষ্টা চালান। এটাই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র, যেই চরিত্রের কারণে আল্লাহ তাআলা তার মধ্যে এই চরিত্র পছন্দ করে নিয়েছেন এবং তাকে আল্লাহ তাআলা নবুয়তে ভূষিত করেছেন, এটা হচ্ছে নবুয়তী চরিত্র। সুতরাং ইহসান ইলাল খালকে আমাদের অত্যন্ত জরুরি, সৃষ্টির প্রতি ইহসান আমাদের প্রয়োজন রয়েছে। ইহসান করলে আমরা কি উপকারিতা পাবো, ইহসান করলে কি উপকারিতা পাবো? রব্বুল ইজ্জত ঘোষণা করেছেন যে আল্লাহর মহব্বতে তারা ভূষিত হবে, আল্লাহ রব্বুল ইজ্জত তাদেরকে মহব্বত করবেন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া আহসিনু ইন্নাল্লাহ ইউহিব্বুল মুহসিনিন, আর তোমরা ইহসান করো। এতক্ষণ যা বললাম আল্লাহর সাথে ইহসান এবং বান্দার সাথে ইহসান, এই ইহসানের পরিণাম কি? ইন্নাল্লাহ ইউহিব্বুল মুহসিনিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা মুহসিনদের ভালোবাসেন। আল্লাহর ভালোবাসায় সিক্ত হওয়া সবচেয়ে বেশি জরুরি। দুনিয়ার বুকে মানুষ অনেকেই দাবি করে
আল্লাহ আমি তোমাকে ভালোবাসি, এটা দাবি, এটা দাবি। এর প্রমাণ ওই সময় হবে যখন আল্লাহ আপনাকে ভালোবাসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজা আহাব্বাল্লাহু আবদান নাদা জিব্রিল আলা আনাদা জিব্রিল আলা ইন্নি আহবাবতু ফুলানান ফাহিব্বা। আমি যখন আল্লাহ রাব্বুল ইজ্জত কোনো মানুষকে ভালোবাসেন, আকাশে তিনি ডেকে জিব্রিলকে বলেন যে জিব্রিল আমি অমুককে ভালোবেসি, তুমি তাকে ভালোবাসো। জিব্রিল তখন ডেকে বলেন, আলা ইন্ন রাব্বাকুম আহাব্বা ফুলান ফাহিব্বু, হে সাবধান, তোমাদের রব দুনিয়ার বুকে অমুককে ভালোবাসছেন, তোমরাও তাকে ভালোবাসো। ফায়ুদাউল্লাহ তখন ফায়ুহিব্বুনাহু, তারা তাকে ভালোবাসতে আরম্ভ করে। ওয়ায়ুদাউল্লাহুল কবুলু বিল আর, জমিনের বুকেও তার জন্য ভালোবাসা ঢেলে দেওয়া হয়। আল্লাহ রাব্বুল ইজ্জতের ভালোবাসা এক জায়গায় হলে বাকি সব সহজ হয়ে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত এহসানকারীদের ভালোবাসেন তিনি ঘোষণা করেছেন। এই জন্য আল্লাহর ভালোবাসা পেতে হলে এই এহসান আমাদের দরকার রয়েছে। এহসান দেখাতে হবে আল্লাহর সাথে এবং সৃষ্টির সাথে, সে এহসানের কাজ আমাদের করে যেতে হবে। দ্বিতীয় যে উপকারিতা তা হচ্ছে, যদি এহসান করেন আল্লাহ রাব্বুল ইজ্জতকে সাথে পাবেন। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহ মাআল্লাযীনা তাকাউ ওয়াল্লাযীনা মুহসিনুন, যারা তাকওয়া অবলম্বন করবে এবং যারা এহসান করবে আল্লাহ তাআলা তাদের সাথে রয়েছেন। বিপদে আপদে সর্ব অবস্থায় রাব্বুল ইজ্জত তাদেরকে সাহায্য করবেন। তৃতীয় উপকারিতা হচ্ছে, এহসান যারা করবে তারা জান্নাত দিয়ে ধন্য হবে। মহা রাব্বুল ইজ্জত বলেছেন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া উয়ুন, যারা তাকওয়া অবলম্বন করবে জান্নাতে থাকবে এবং প্রশ্রবণে থাকবে। আখযিনা মা আতাহুম রাব্বুহুম ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুহসিনিন, রাব্বুল ইজ্জত তাদেরকে যা দেবে তা তারা গ্রহণ করবে। কেন? কারণ তারা ইতিপূর্বে এহসানকারী ছিল। এহসানকারী হলে জান্নাতে যেতে পারবেন এবং সেখানে রাব্বুল ইজ্জত যা দিবে সবই নিতে পারবেন, দাবি করে নিতে পারবেন। মহান রাব্বুল ইজ্জত অন্য আয়াতে বলছেন, ফাআতাহুমুল্লাহ আল্লাহ ফাআতাহুমুল্লাহ বিমা ক্বালু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া যালিকা জাযাউল মুহসিনিন, তারা যা করেছে এর বিনিময়ে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিবেন। এমন জান্নাত যে জান্নাতের তল নিচ দিয়ে প্রশ্রবণ সময় প্রবাহিত আছে, আর এটা হচ্ছে মহসিনদের পরিণতি। যারা মহসিন হবে তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের ব্যবস্থাপনা রেখেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই জান্নাতের ব্যবস্থাপনার মাধ্যমে, দুনিয়ার মাধ্যমে, দুনিয়াতে সবচেয়ে বড় যে জিনিসটি মানুষ ইমানদার চায় সেটা হচ্ছে জান্নাতে যাওয়া এবং জাহান্নাম থেকে মুক্তি পাওয়া। সুতরাং এই জান্নাতে যাওয়ার এই সার্টিফিকেট তিনি দিয়ে দিচ্ছেন যদি এহসান আমরা করতে পারি। সুতরাং আমাদের এহসান করা উচিত। আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইল মুসলিমিন ওয়া আস্তাগফিরু ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد সম্মানিত মুসলিয়ান ইকরাম, আমি বলছিলাম ইহসানের উপকারিতা কি। ইহসানের চার নম্বর উপকারিতা হচ্ছে যে ইহসানের মাধ্যমে আপনি আল্লাহর রহমতে অভিষিক্ত হতে পারেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ওয়ালা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা ওয়াদউহু খাউফান ওয়া তামা ইন্না রাহমাতাল্লাহি ক্বারিবুম মিনাল মুহসিনিন, যারা মুহসিন তাদের নিকটেই আল্লাহর রহমত রয়েছে। আল্লাহর রহমত তারা পাবে যারা ইহসান করবে। সুতরাং আমাদের বেশি বেশি করে ইহসান করা উচিত। পঞ্চম উপকারিতা হচ্ছে আল্লাহর সন্তুষ্টি আমরা পাবো। কোরআনে কারিম আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা তাবাউউ বিইহসানিন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, যারা রাব্বুল ইজ্জতকে যথাযথভাবে রাব্বুল ইজ্জতের যথাযথভাবে ইহসান করবে, রাব্বুল ইজ্জতের কর্মকাণ্ডে তার সাথে ইহসানের আচরণ করবে, আল্লাহ রাব্বুল ইজ্জত তাদের উপর সন্তুষ্ট হবেন এবং তারাও রাব্বুল ইজ্জতের উপর সন্তুষ্ট হবেন। ষষ্ঠ হচ্ছে, আল্লাহ তাআলা তাদের কোনো আমলই নষ্ট করবেন না। আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, ইন্নাল্লাহ লা ইউদিউ আজরাল মুহসিনিন, যারা ইহসান করবে তাদের কোনো আমল তিনি বিনষ্ট করবেন না। সপ্তম হচ্ছে, রাব্বুল ইজ্জত তাদের দুনিয়ার বুকে যারা এহসান করবে রাব্বুল ইজ্জত ঘোষণা করছেন যে তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করে দিবেন, শত্রু ও বন্ধু হয়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন, ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিউন হামীম। অষ্টম হচ্ছে, কল্যাণের ব্যবস্থাপনা করে দিবেন। আল্লাহ তাআলা যদি কেউ এহসান করে তার জন্য কল্যাণের ব্যবস্থা করে দিবেন। রাব্বুল ইজ্জত বলছেন, আল্লাহ তাআলা বলছেন, ইন আহসানতুম আহসানতুম লিআনফুসিকুম, যদি কল্যাণ এহসান করো তোমাদের নিজের প্রতি এহসান করলেন, আর নিজের প্রতি তুমি এহসান করলে, তোমার প্রতি তুমি এহসান করার অর্থ তুমি যে এহসানই করো না কেন, রাব্বুল ইজ্জত সেটা তোমার প্রতি ফিরিয়ে দিবেন।
আর নবম হচ্ছে যে কোনো কাজ করব তার বিপরীত অবশ্যই আল্লাহ তাআলা আমাকে দান করবেন। আল্লাহ তাআলা বলছেন হাল জাজাউল ইহসান ইল্লাল ইহসান, দুনিয়ার বুকে রাত্রি জাগরণ করে সালাত আদায় করেছেন, আল্লাহ আপনাকে এমনি ছেড়ে দিবেন না, আপনাকে অবশ্যই সেরকম নেয়ামত দিবেন জান্নাতে যেই নেয়ামতের আপনি আশা করেননি, তার চেয়েও বেশি তিনি আপনাকে প্রদান করবেন। আল্লাহ তাআলা দশম যে কাজটি করবেন সেটা হচ্ছে লাহুম্মা ইশাউন ইনদা রাব্বিহিম ওয়া যালিকা জাযাউল মুহসিনিন, আল্লাহর কাছে যা চাইবেন তাই তিনি দিবেন, কারণ এটাই হচ্ছে মুহসিনদের প্রতিদান। আল্লাহ তাআলা বলছেন যা চাইবেন তা দিবেন, তার মধ্যে এগারোতম সে প্রতিদান যে প্রতিদানের উপরে আর কোনো প্রতিদান হতে পারে না সেটা হচ্ছে রব্বুল ইজ্জতকে দেখা। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন লিল্লাযিনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা, যারা এহসান করবে তাদের জন্য জান্নাত রয়েছে আর বাড়তি জিনিস রয়েছে। বাড়তি জিনিস কি? হাদিসে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যখন জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে, জাহান্নামীরা জাহান্নামে প্রবেশ করবে, রব্বুল ইজ্জত তাকিয়ে বলবেন হে জান্নাতীরা তোমাদেরকে কি বাড়িয়ে দিব না? তখন জান্নাতীরা বলবে আলাম তুবাইয়িদ উজুহানা, আপনি কি আমাদের চেহারাকে শুভ্র করে দেননি? আলাম তুদখিলনাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করেননি? আপনি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত কি করেননি? আর কি আমাদেরকে বাড়িয়ে দিবেন? রব্বুল ইজ্জত বলবেন যে হ্যাঁ, আমাদের কাছে আমার কাছে তোমাদের জন্য বিশেষ পুরস্কার রয়েছে। সেই পুরস্কার কি? তখন তিনি তার চেহারা আমাদেরকে দেখাবেন এবং সেটা হবে সবচেয়ে বড় নেয়ামত। এই নেয়ামত পেতে হলে দুনিয়ার বুকে এহসান করে চলতে হবে। আলা ওয়াসাল্লু আলা সাইয়্যিদিল বাশারিয়্যা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কামা আমারাল্লাহু আযজা ওয়া জাল্লা ফি কিতাবিহি ওয়া সান্না বি মালায়িকাতিল মুসাববাহাতিল কুদসি ওয়া সাল্লাত বিকুম আইয়ুহাল মুমিনুন ফাকালা তাআলা মুখবিরা ওয়া আমিরা ইন্নাল্লাহা ওয়া মালায়িকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা।